কিছুদিন আগে পরিমণি বরিশালে গিয়েছিলেন তার ফ্যামিলির মানুষদের সাথে সময় কাটাতে। সেখান থেকে ঢাকায় ফেরার পথে মাঝ রাস্তায় একটা জায়গায় গাড়ি সাইড করে কিছু ফল কিনেছিলেন। আর এটা খাওয়ার পর তো পরিমণি সহ তার ফ্যামিলির আরো কয়েকজন একেবারে হাসপাতালে ভর্তি হতে হয়। সেখান থেকে পরিমণি সুস্থ হলেও তার ছেলে এখনো সুস্থ হয়নি। তার শরীরে আরো দুইটি ভাইরাস শনাক্ত হয়েছে। তার জন্য বুধবার বিকাল 5টায় পরিমণি একটি ফ্লাইটে ভারতে যান ছেলের চিকিৎসার জন্য। আর সেখানে গিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন, যেটি দেখার পর ভক্তদের মনে সংশয় তৈরি হয়েছে। যেখানে পরিমণি লিখেছেন, জীবনে আগে কখনো এতটা অসহায় অনুভব করিনি। তার এমন পোস্টে ভক্তদের আর বুঝতে বাকি নেই, প্রিয় নায়িকা সত্যি বড় বিপদে আছেন। পোস্টটিতে অনেকেই কমেন্ট করে দোয়া করেছেন। এর আগে গত 17 জানুয়ারি সন্ধ্যায় পরিমণি ও তার ছেলের পদ্মর কয়েকটি ছবি পোস্ট করে দীর্ঘ এক পোস্ট দেন নির্মাতা চয়নিকা চৌধুরী। পোস্টে তিনি লেখেন, হাসপাতালে টানা 7 দিন থাকার পর ছেলের চিকিৎসার জন্য কলকাতার পথে পরিমণি। পদ্ম খুবই অসুস্থ, ওর 2টি ভাইরাস ধরা পড়েছে। পরিমণিও পুরোপুরি সুস্থ নন, কিন্তু কিছুই করার নেই। আপনারা সবাই পদ্ম ও পরির জন্য দোয়া করবেন, যেন আমাদের আদরের সন্তানটা সুস্থ হয়ে ফিরে আসে। পদ্ম খুব কষ্ট পাচ্ছিল। তিনি আরো লেখেন, ইন্ডিয়ান ভিসা থাকলে সত্যি তোমার আর পদ্মর পথে সঙ্গী হতাম, আমাকে বলতে হতো না, তুমি তা জানো। আমি জানি আমি সঙ্গে গেলে তোমার অনেক রিল্যাক্স লাগতো। তোমাকেও এভাবে ছেড়ে দিতে আমার ভালো লাগেনি, অনেক কান্না পাচ্ছে তোমাদের এয়ারপোর্টে বিদায় দেওয়ার সময়। এমনটাই লিখেছিলেন চয়নিকা চৌধুরী। তো ভাই, এখন তো ছিল এতটুকুই বিনোদনের সকল প্রকার নিউজ পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবসময় ভালো থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।